শরীয়ত মানতে হবে ফুলফিল এটাকে কোরআনে আরেক ভাবে বলেছে সেই আয়াতটি আপনি পাবেন সূরা বাকারা দুই নম্বর সূরার 208 নম্বর আয়াতে ওই আয়াতটা আপনাদের কান স্পর্শ করেছে শুধু অন্তরে পৌঁছেনি আমি আবার রিপিট করি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله سبحانه وتعالى بولتين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين একটু আগেই বলেছেন যে আপনারা সবাই মুমিন আল্লাহর প্রতি বিশ্বাসী পরকালে দাঁড়াতে হবে এটাতে বিশ্বাসী আল্লাহ আপনাকে ডেকে বলেছে যে দাবি করবে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আল্লাহ বলছে তুমি কান খাড়া করে শুনো তোমাকে কি করতে হবে উদখুলু ফিসসিলমে কাফা তুমি পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করো ইসলামে ঢুকতে বলা হয়েছে আপনাকে আপনাকে কোনো কিছু ঢুকাতে বলেনি ভাষাটা বুঝেন আল্লাহ আপনাকে বলেছে তুমি ইসলামে ঢোকো আমরা এটাকে কি করেছি আমরা নিজেরা না ঢুকে আমাদের মতবাদ আমাদের চিন্তা আমাদের থিওরি আমরা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়ে থাকি কখন জুমার আজান হবে কখন সালাত হবে কিভাবে খুতবা হবে এগুলো সব পরিচালনা করে আজকে কমিটির লোকেরা এলাকাবাসী আপনাকে বলা হয়েছে আপনি পরিচালিত হবেন ইসলাম দ্বারা আপনি ইসলামটাকে পরিচালনা করেন আপনি আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছে আল্লাহ আপনাকে বলেছে তুমি ইসলাম দ্বারা পরিচালিত হও মানে তুমি ইসলাম যেভাবে তোমাকে বলে তুমি সেইভাবে চলো না আপনার উল্টা আপনি ইসলামকে চালান ফ্যাক্টরির মালিক আপনি হয়ে গেছে যেভাবে বলবেন আপনি ইমাম সাহেবকে মুয়াজ্জিনকে খতিবকে ওইভাবে চলতে হবে তাহলে ইসলামটাকে কে পরিচালনা করবে আরে যদি আপনার খতিব আপনার চেয়ে বেশি জ্ঞানী হয় তাহলে তো তার কারণে আপনি তাকে খুতবা দিতে দাঁড় করিয়েছেন কিন্তু ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনি এটা কেন ভুলে যান যে আমার চেয়ে বেশি জ্ঞানী তো আমাদের খতিব সাহেব সে ভালো বোঝে কয় মিনিট খুতবা হবে কখন আজান হবে কয়টা আজান হবে এগুলো তো আমার চেয়ে বেশি সে জানে আপনি কেন টাইম ফিক্স করে দিবেন আপনি কেন সেখানে গিয়ে মাতাব্বরি করেন বলে এই অধিকারটা আপনাকে কে দিয়েছে আল্লাহ বলেছেন উদখুলু ফিসসিলমে কাফা তুমি পরিপূর্ণতার সাথে ইসলামে ঢোকো তোমাকে ঢুকাইতে বলেনি ইসলামে কিছু আপনি বাড়াবেন কমাবেন অধিকার কোন হুজুরকেও তো দেওয়া হয় নাই আপনি নেতা হয়ে তাতে আপনি কে কি হয়েছে আপনাকে নেতা বানিয়েছে জনগণ বানানোর পরে আপনি আবার ইসলামের বিপক্ষে আপনি ভূমিকা ধারণ করেন কেন আপনার পারমিশন লাগে ওয়াজ করতে গেলে বিভিন্ন আলাকুলি হাল ওইদিকে আমি যেতে চাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে সাধারণ মানুষদেরকে কিছু বলতে চাচ্ছি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণতার সাথে ঢোকো এই আয়াতটিকে হুজুর নিজেও বলে কিন্তু জানে না যে এর মানে কি আমরা আমরা এই আয়াতকে আমরা ব্যাখ্যা করি কিন্তু আমরা কি ভেবে নিয়েছি আমি দাড়ি রেখে নিয়েছি তার মানে আমি মুসলিম আমি ইসলামটাকে পালন করছি আমার ঘরে পর্দা আমার ওয়াইফ পর্দা করে তার মানে আমি মুসলিম আমি ইসলামটাকে পালন করছি অথচ আমার ছেলে খাটে ঘুমিয়ে আছে ওকে আমি সালাতের জন্য ডাকি না আমার বড় ছেলে সিগারেট খায় অথচ ওকে যে আমাকে বাধ্য করে এটাকে ছাড়াতে হবে আমি সেটাতে ইন্টারফেয়ার করছি না আমার মেয়ে স্কুল কলেজে পড়ছে ওর নাও নাই ওর গলায় আপনি বলছেন যে আমি ইসলামকে পরিপূর্ণভাবে পালন করছি প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল যার দায়িত্ব যত বেড়ে যাবে তার প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে তাকে জবাবদিহিতা করতে হবে তখন কি আপনি বলতে পারবেন যে আমি ইসলামে পরিপূর্ণতার সাথে প্রবেশ করেছি এই ইসলামে পরিপূর্ণতার সাথে প্রবেশ করা মানে শুধু আপনার দাড়ি রাখা নয় পাঁচ ওয়াক্ত সালাত নয় আপনার চোখের সামনে অন্যায় হয় অথচ আপনি কিছু বলেন না তার মানে আপনি এখন ইসলামে পরিপূর্ণ ঢোকেননি এইভাবে সমাজের মধ্যে পাপ সয়লাব হয়ে যাচ্ছে ব্যাপক হারে পাপ হচ্ছে জায়গায় জায়গায় পাপ হচ্ছে আপনার চোখের সামনে আপনার মুদির দোকান যেখান থেকে আপনি সদাই কিনে খান অলওয়েজ ওর দোকানে মিউজিক বাজে টিভি চলছে সিগারেট হরদম চলছে কোন একটা নেতাও তাকে বলার অধিকার রাখে না যে তোর আমার এলাকার মধ্যে এগুলো চলবে না বলে না কেন এটা কাল কিয়ামতের দিন এই নেতাকে আল্লাহ ধরবে তোকে আমি ওই গ্রামের মাতাব্বর বানিয়েছিলাম তোর চোখের সামনে পাপগুলো হয়েছে ওপেন মিউজিক বেজেছে এগুলোর জবাব ধরবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কি ভেবেছেন এমনি ছেড়ে দেওয়া হবে
প্রত্যেকটা ব্যক্তিকে যার যতটা শক্তি আল্লাহ দিয়েছে ওই শক্তির অনুপাতে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে বিচার নেবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদখুলু ফিসলমে কাফা তুমি পরিপূর্ণর সাথে ইসলামে প্রবেশ করো এই ইসলামে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণর সাথে প্রবেশ করতে চায় এই ক্ষেত্র তাকে আমি চারটি দিক দেখাতে পারি এই চারটি দিক সঠিক সুন্দর না হলে আপনার কপালে নাজাত জুটবে না জেনে নেন কোন ব্যক্তি যদি চারটার কোন একটাকে খেয়ানত করে তাকে শাস্তি পেতেই হবে আর যদি আগে ভাগটা বলি তারপর আমি আপনাকে বোঝাই ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করার জন্য আপনার জীবনের চারটা দিককে ঠিক করতে হবে প্রথমে ঠিক করতে হবে আপনার বিশ্বাস আপনার আকীদা ঠিক হতে হবে ইসলাম যা বলেছে আপনার বিশ্বাস হুবহু ওইভাবে হতে হবে যেমন বিশ্বাস আল্লাহ সম্পর্কে একজন সাহাবীর ছিল তেমন বিশ্বাসই আপনার হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি একজন সাহাবীর যেমন বিশ্বাস ছিল প্রত্যেকটা মুসলিমের যারা নাজাত চায় তার বিশ্বাসটা হুবহু ওই রকমেরই হতে হবে বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে ছাড় দিয়ে চলবে না কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না বিশ্বাস 100% হতে হবে যেমনটা আল্লাহ বলেছে তেমন আপনার বিশ্বাস ঠিক হতে হবে দ্বিতীয় দিক আপনার ইবাদত ঠিক হতে হবে আপনি ইবাদত করেন কি করেন না এটা ঠিক হতে হবে তৃতীয় দিক আপনার আখলাক আপনার চরিত্র ঠিক হতে হবে একটা লোক দেখা যায় যে সালাত পড়ে সে নামাজি সিয়াম রাখে দাড়ি রেখেছে সব কিছু করে কিন্তু তার চরিত্র হচ্ছে সে তার আত্মীয়র মধ্যে ভাই ভাতিজি বিআই তারপরে শালি বিভিন্ন এই মহিলাদের সাথে সে দুষ্টামি ফাজলামি এবং তাদের সাথে খারাপ কিছু করে তার চরিত্র খারাপ তারপরে সে ধর্মিক বলতে সে ইবাদত তো করে কিন্তু চরিত্রের মধ্যে খারাপ হচ্ছে সে মিথ্যা কথা বলে চরিত্রের মধ্যে খারাপ হচ্ছে সে মুখে অকথ্য ভাষা বলে গালি দেয় এগুলো চরিত্রগত দিক এটাকে আপনাকে ঠিক করতে হবে চতুর্থ দিক যেটা আপনার মামালাত আদান প্রদান অন্যের সাথে আপনি কিভাবে লেনদেন করেন এগুলো আপনার ঠিক হতে হবে হালাল হারাম তাহলে আপনি বলতে পারবেন যার আকীদা ঠিক হয়ে গেছে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে যেই ব্যক্তির চরিত্র উত্তম এবং যেই ব্যক্তির মধ্যে হারাম নাই অন্যের সাথে কোনো জুলুম নাই এই ব্যক্তি বলতে পারবে যে সে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকেছে বা ঢোকার চেষ্টা করছে কিন্তু আজকে আমাদের সমাজে পুরো পৃথিবীর মুসলিমকে যদি নিয়ে আসেন না এই চারটা দিকে তাদের ত্রুটি পাবেন আকীদাতেও তাদের সমস্যা আছে দেখা যাবে যে তার কিছু কিছু বিষয় আল্লাহ সম্পর্কে কিছু কিছু বিষয়ে তার আকীদা ঠিক আছে কিছু কিছু বিষয়ে তার ঠিক নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কিছু কিছু জায়গায় তার আকীদা ঠিক আছে কিছু কিছু জায়গায় তার আকীদা ঠিক নাই দেখা যাবে কিন্তু এটা তো মোটেও উচিত নয় যেহেতু আপনারা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলছেন আপনাদের আকীদার খোঁজ নেন যে কোথাও ফল্ট আছে কিনা আকীদায় যদি ত্রুটি থাকে আপনি কিন্তু মারা পড়বেন আপনার বন্দীকেও আপনাকে বাঁচাতে পারবেন যেহেতু আজকে আকীদা নিয়ে কথা বলবো না বলেছি ইবাদত নিয়ে কথা বলবো দুই নম্বরটা নিয়ে সেটা হচ্ছে আপনার ইবাদত ঠিক হতে হবে আসুন চরিত্রগত দিক আর মামলাত যেটা আদান প্রধান ওই দুইটাতে ত্রুটি থাকলে আপনি নাজাত পাবেন যদি আপনার ইবাদত ঠিক থাকে তাই যেহেতু ইবাদতটা হচ্ছে সেন্সিটিভ একটা বিষয় আকীদার পরে তাই ইবাদত সম্পর্কে আপনাকে